4 marks problem, problem number 6.1 and 6.2. So first 6.2 problem ta amra solve korchi because ei dhoroner problem amra ago solve korechi. After that 6.1 ta korbo. 6.2 problem ta ki bolche? That is a quadratic equation. So eta ke to formation kore likhi. 2x square माइनस 3 प्लस 7i इनटू x माइनस ऑफ 3 माइनस 9i इक्वल टू 0 তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c इक्वल टू 0 ফর্মুলা আছে এখানে abc bc কমপ্লেক্স দ্যাট মিন্স নন রিয়েল এন্ড এটা হচ্ছে রিয়েল কোএফিসিয়েন্ট তাহলে এটাকে সলভ করতে হবে কিছু মেথড বলা নেই তাহলে কি মেথডে আমরা এগোবো সুইজার আচার্যের ফর্মুলা अप्लाई করছি ফর্মুলাটা এখানে এটা হচ্ছে 2 বিটা হচ্ছে মাইনাস 3 প্লাস 7i আর সিটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 9i সো হোয়াট ইজ x মাইনাস অফ b সো মাইনাস অফ মাইনাস 3 প্লাস 7 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 3 প্লাস 7i স্কয়ার माइनस 4 इनटू ए इज 2 इनटू सी दैट इज माइनस 3 माइनस 9 है बाय 2 ए दैट मींस 2 इनटू 2 क्लियर चले यहां तक अभी की पढ़ती माइनस से माइनस से प्लस 3 प्लस 7 आई प्लस माइनस रूट ओवर माइनस स्क्वायर को ले प्लस हो गया ना 3 प्लस 7 आई स्क्वायर माइनस से प्लस हो गया ना 4 इनटू 2 8 इनटू 3 माइनस 9 है तो माइनस से प्लस 4 इनटू 2 8 इनटू 3 माइनस 9 बाय 2 इनटू 2 दैट इज 4 क्लियर তাহলে আমাকে কি করতে হবে রুটের ভেতর যে কোয়ান্টিটি রয়েছে এটাকে আগে সিম্পলিফাই করতে হবে তো দেখি সিম্পলিফাই করি 3 প্লাস 7i স্কয়ার প্লাস 8 ইন্টু 3 মাইনাস 9 করলে কি দাঁড়াবে 3 স্কয়ার মানে 9 প্লাস 2 ইন্টু 3 6 ইন্টু 7 42i প্লাস 7i স্কয়ার দ্যাট মিন্স 49i স্কয়ার प्लस 8 इनटू 3 24 माइनस 8 इनटू 9 72 आई एंड जानिए हम लोग आई स्क्वायर इक्वल टू माइनस 1 एक ही निश्चय मुझे रखते कॉम्प्लेक्स नंबर कि आई स्क्वायर इक्वल टू माइनस 1 ऑलरेडी हम लोग देखे थे अरे की रह जाए 9 माइनस 49 प्लस 24 इनटे कांस्टेंट प्लस 42 आई माइनस 72 তার মানে কি হচ্ছে 9 minus 49 means minus 40 plus 24 তার মানে minus 16 42 minus 72 করলে minus 30 আই তাহলে এটা হলো minus 16 minus 30 আই তাহলে we can write 3 plus 7i plus minus root over minus 16 minus 30i by 4 তাহলে আমার নেক্সট কাজ কি আমার নেক্সট কাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এই পার্টিকুলার প্রবলেমগুলোতে যে দেখছি আমরা রুটের ভেতর যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু কোনো রিয়েল স্কোয়ার নাম্বার না রিয়েল নাম্বার হলেও তাও নয় হতো কিন্তু সেটা নয় এটা একটা কমপ্লেক্স নাম্বার দ্যাট মিন্স আমরা কমপ্লেক্স এই কথাটার সাথে পরিচিত নই বলে আমরা বলছি নন রিয়েল নাম্বার যেটা রিয়েল নাম্বারের মতো দেখতে নয় তার সাথে একটা আই যুক্ত পদও আছে তাহলে এই ধরনের টার্মের টার্মকে স্কয়ার রুট করব কি করে তো প্রশ্ন হচ্ছে এই ধরনের টার্ম স্কয়ার রুট করার জন্য আমাদেরকে এই যে ভেতরের টার্মটা রয়েছে মাইনাস 16 মাইনাস 30 আই একে হোল স্কয়ার ফর্মে লিখতে হবে তার মানে আমি চাইছি এই যে টার্মটা রয়েছে এইটাকে होल स्क्वायर ए आकारे फॉर्मूलेट करते तार माने
এই টার্মটাকে হোল স্কয়ার এই আকারে লিখতে চাই। সো সেটা কিভাবে পসিবল? মাইনাস সিক্সটিন মাইনাস থার্টি আই, এটাকে আমি প্রথমে এই মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে সিক্সটিন প্লাস থার্টি আই, তাহলে কি করতে হবে আমাকে, থার্টি আই কে টু ইন্টু এ ইন্টু বি আকারে লিখতে হবে, যাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে সিক্সটিন হয়। ক্লিয়ার? তাহলে থার্টি আই কে কিভাবে লিখবো, টু ইন্টু ফিফটিন আই করে লিখবো, তার মানে টু ইন্টু সামথিং ইন্টু সামথিং, দ্যাট ইজ এ দ্যাট ইজ বি, এগুলো এ আর বি কে কি দেব, যাতে এ আর বি স্কোয়ার এর সামটা সিক্সটিন হতে পারে। সে আমি ভাবছি ফিফটিন আই, তো এটাকে থ্রি নিচ্ছি, এটাকে ফাইভ আই নিচ্ছি, তাহলে এদের স্কোয়ার এর সাম করছি, সিক্সটিন হওয়া উচিত, কি হচ্ছে দেখি, নাইন প্লাস টোয়েন্টি ফাইভ আই স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান জানি, তাহলে নাইনটি ফাইভ, নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ, তো মাইনাস সিক্সটিন, তাহলে প্লাস সিক্সটিন হচ্ছে না, হয়ে যাচ্ছে কি মাইনাস সিক্সটিন, তাহলে এটা ঠিক না যেটা নিয়েছি, তাহলে এটাকে মুছে দিলাম। এবার আইটাকে একটু ঘুরিয়ে নি, মানে আগে নিয়েছিলাম থ্রি ইন্টু ফাইভ আই, তো এটাকে এভাবে নিতে পারি তো, যে থ্রি আই ইন্টু ফাইভ, কেন, কারণ ফিফটিন কে ওয়ান ইন্টু ফিফটিন এ ভাঙা যায়, থ্রি ইন্টু ফাইভ এ ভাঙা যায়, ফাইভ ইন্টু থ্রি তে ভাঙা যায়, আর ফিফটিন ইন্টু ওয়ান এ ভাঙা যায়, তাহলে এখানে ওয়ান ইন্টু ফিফটিন আর থ্রি ইন্টু ফাইভ, এই দুটো পসিবিলিটি, ওয়ান ইন্টু ফিফটিন করতে পারবো না, ওয়ান ইন্টু ফিফটিন আই করলে সেটা অনেক বড় নাম্বার হয়ে যাবে, সেটা ফিফটিন আই হবে না, মানে সরি ওয়ান ইন্টু ফিফটিন আই করলে সেটা অনেক বড় নাম্বার হয়ে যাবে, মানে তার দুটো স্কোয়ার এর সাম, সে আমি যদি ভাবি এখানে টু ইন্টু ওয়ান ইন্টু ফিফটিন আই করবো, তাহলে এই দুটো স্কোয়ার এর সামটা তো সিক্সটিন হতে হবে, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ফিফটিন আই স্কোয়ার করলে ওয়ান, ফিফটিন আই স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আই স্কোয়ার, তার মানে ওয়ান মাইনাস টু টু ফাইভ, তার মানে মাইনাস টু টু ফোর হয়ে যাবে, অনেক বড় একটা নাম্বার টু টু ফোর, আমায় আনতে হবে সিক্সটিন, তাহলে ওয়ান ফিফটিন এ কোনোভাবে ব্রেক করতে পারবো না, তাহলে থ্রি ফাইভ এ ব্রেক করতে হবে। আবার দেখলাম যে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ হয়, এটাও করা যাচ্ছে না, তাহলে কি অপশন করে থাকে, যে আই টা ইন্টারচেঞ্জ করে টু ইন্টু থ্রি আই ইন্টু ফাইভ করি, দেখি এদের স্কোয়ার এর সাম কি হয়, থ্রি আই এ স্কোয়ার প্লাস ফাইভ এ স্কোয়ার, এটা করলে কি পাচ্ছি, থ্রি আই এ স্কোয়ার মানে কি নাইন আই স্কোয়ার, প্লাস ফাইভ এ স্কোয়ার মানে কি টোয়েন্টি ফাইভ, আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, সো ইউ হ্যাভ মাইনাস নাইন প্লাস টোয়েন্টি ফাইভ, সো ইউ হ্যাভ সিক্সটিন, তাহলে সিক্সটিন পেয়ে গেল। সো আই ক্যান রাইট মাইনাস 16 কে লিখছি 3i স্কয়ার প্লাস 5i স্কয়ার প্লাস 30i কে কিভাবে লিখছি 2 ইনটু 3i ইনটু 5, সো আই ক্যান রাইট মাইনাস 3i প্লাস 5 ই স্কয়ার। ক্লিয়ার? এই মাইনাস 1 যেটা রয়েছে এটাকে i স্কয়ার আকারে লিখতে পারি, মাইনাস ওয়ানটাকে মাইনাস এর সাথে মাল্টিপ্লাই করা রয়েছে, তার মানে কি মাইনাস ওয়ান ইন্টু দিস, মাইনাস ওয়ান ইন্টু থ্রি আই প্লাস ফাইভ ই স্কোয়ার, এন্ড আই ক্যান রাইট মাইনাস ওয়ান ইকুয়াল টু আই স্কোয়ার, সো আই স্কোয়ার ইন্টু থ্রি আই প্লাস ফাইভ ই স্কোয়ার, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আই টা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে থ্রি আই ইন্টু আই প্লাস ফাইভ আই, সো আমি সেটা পরে লিখে নেব দরকার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, মানে এই প্রবলেম গুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এই ম্যানিপুলেশন, এই ম্যানিপুলেশন, তাহলে এবার বসাচ্ছি থ্রি প্লাস সেভেন আই প্লাস মাইনাস রুট ওভার, যদি এর স্কোয়ার রুট করি, পজিটিভ স্কোয়ার রুট করি, তাহলে কি আসবে, আই ইন্টু থ্রি আই প্লাস ফাইভ আসবে, বাই কি আসবে, ফোর আসবে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, যদি এই প্রোডাক্টটা করে নিই, থ্রি প্লাস সেভেন আই প্লাস মাইনাস আই ইন্টু থ্রি আই, দ্যাট মিন থ্রি আই স্কোয়ার, অ্যান্ড আই স্কোয়ার মিন মাইনাস ওয়ান, সো ইউ হ্যাভ মাইনাস আই ইন্টু ফাইভ মানে প্লাস ফাইভ আই বাই ফোর, তাহলে এক্সটা কি বেরোচ্ছে, সো এক্স ইকুয়াল টু থ্রি প্লাস সেভেন আই প্লাস
माइनस थ्री प्लस फाइव आई बाई फोर तले थ्री प्लस सेवेन आई माइनस थ्री प्लस फाइव आई बाई फोर थ्री माइनस थ्री कैंसिल आउट हो गया सेवेन आई प्लस फाइव आई को लेकर किया हुए ट्वेल्व आई बाई फोर तब मैंने किया हुए थ्री आई छोड़ेगा तले एक्स का थ्री आई और आई कैन राइट एक्स इक्वल टू माइनस टेन ले किया हुए थ्री प्लस सेवेन आई माइनस माइनस थ्री प्लस फाइव आई बाई फोर तले की दावा है थ्री प्लस सेवेन आई प्लस थ्री माइनस फाइव आई बाई फोर तले थ्री प्लस थ्री मैंने सिक्स सेवेन आई माइनस फाइव आई को ले प्लस टू आई बाई फोर दुई दिए ऊपर नीचे कैंसिल आउट कर लम थ्री प्लस आई बाई टू तब मैंने की आंसर मिला सो एक्स इक्वल टू थ्री आई कॉमा थ्री प्लस आई बाई टू दिस टू थिंग्स आर आंसर ऑफ दिस पार्ट तले की बेरोलो दुटो रूट बेरोलो एरा कॉम्प्लेक्स रूट बट स्टिल दे आर नॉट कंजुगेट टू ईच अदर एक टा थ्री प्लस आई बाई टू और नोटा किंतु थ्री माइनस आई बाई टू नॉट और नोटा ओनली थ्री आई क्या एरा कम बेरोलो तार कारण আমরা জানতাম যে কোন কোয়াড্রেটিক ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো যদি রিয়েল হয় তাহলে কমপ্লেক্স রুট যদি বেরোয় তাহলে দে আর কনজুগেট টু ইচ আদার কিন্তু এখানে কোএফিসিয়েন্ট গুলো যেগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু সবাই রিয়েল নয় এক্স এর কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্ম পরিষ্কার হয়ে যাচ্ছে এরা নন রিয়েল কমপ্লেক্স নাম্বার দ্যাটস ওয়াই এদের রুট দুটো কমপ্লেক্স রুট বেরোলেও তারা কনজুগেট টু ইচ আদার একটা a প্লাস iv হলে অন্যটা a মাইনাস iv ফর্মে হচ্ছে না তার মানে একটা c প্লাস iv c প্লাস i বাই 2 হলে কনজুগেটটা কি হবে তো বলেছিলাম i এর আগে যে সাইনটা সেটা শুধু বদলে যাবে কনজুগেট মানে ইনিশিয়ালি জেনে রাখো যে i এর আগে যে সাইনটা সেটা শুধু বদলে যাবে তাহলে অন্যটা 3 মাইনাস i বাই 2 হওয়া উচিত ছিল বাট স্টিল এটা এখানে কিন্তু হচ্ছে না ওকে সো হোয়াট ইজ নেক্সট ওয়ান হোয়াট ইজ 6.1 এবার আমরা 6.1 এর প্রবলেমটা দেখব এটা ক্লিয়ার হয়ে গেছে।